हेलो व्यूअर्स, आमी मौ पर्णा ई बेंगल चैनले इंग्लिश पढ़ाच्छी। ई बेंगल चैनले सबाई के स्वागत। आमी आगेर भिडियोते इंग्लिश ग्रामारे ओई नाउन ब्यापारटी बा नाउन विषयटी बोलेछिलाम। इंग्लिश ग्रामारेर मध्ये এই যে পার্টস অফ স্পিচের এই নাউন প্রোনাউন এই ব্যাপারগুলি বা বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়গুলি সম্বন্ধে সঠিকভাবে না জানতে পারলে এই উচ্চ স্তরে বা উচ্চ শিক্ষার স্তরে ইংলিশ বিষয়ে কিন্তু খুবই সমস্যা হতে পারে। তাই এই বিষয়ে সমস্যা সমাধানের জন্য আমি তোমাদের এই নাউন প্রোনাউন এবং আরও যে আলাদা আলাদা পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলি পড়াবো। আগের দিন আমি নাউন সম্বন্ধে আলোচনা করেছি, যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে দেখে নিও। আজকে আমি তোমাদের প্রোনাউন পড়াবো, প্রোনাউনের ভাগ পড়াবো এবং প্রোনাউন কাকে বলে পড়াবো। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে অল নোটিফিকেশানের জন্য। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে পারো। এক্সাম্পল স্বরূপ বা উদাহরণস্বরূপ বলা যায় যে বিমল ইজ এ গুড বয়, বা যদি বলা হতো বিমল ইজ এ গুড, বিমল রিডস ইন ক্লাস ফাইভ। অর্থাৎ বারবার বিমল বিমল এই কথাটি না বলে বিমলের পরিবর্তে যদি আমরা হি ব্যবহার করি তাকেই কিন্তু বলা হচ্ছে প্রোনাউন, বা সেটি প্রোনাউনের উদাহরণ। তাহলে বিমল ইজ এ বয় বললাম প্রথমে, এটা হলো নাউন। তাহলে তারপরে আমি বিমলের পরিবর্তে কি বসালাম, না হি বসালাম। হি হলো একটা প্রোনাউন। এখানে হি রিডস ইন এ, হি রিডস ইন এ স্কুল, এটিও হি হচ্ছে প্রোনাউন। হি রিডস ইন এ স্কুল, হি রিডস ইন এ স্কুল, হি হলো প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কিন্তু আমরা কি বলবো, প্রোনাউন বলবো। প্রোনাউন, তাহলে আমরা প্রোনাউন কাকে বলছি, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে আমরা কিন্তু প্রোনাউন বলছি। তাহলে প্রোনাউন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন প্লেস অফ নাউন অর নাউন ফ্রেজ। অ্যান্ড প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের বাংলা মানে হলো সর্বনাম। সর্বনাম হচ্ছে কি, এমন একটি শব্দ যা কিনা কি হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে তাকে কিন্তু আমরা কি বলছি, প্রোনাউন বলছি। অর্থাৎ এই যে আমি এক্সাম্পলটা বললাম যে বিমল ইজ এ বয়, বিমলের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করেছি সেগুলি হলো কি, প্রোনাউন। আবার প্রোনাউন কিন্তু কি হয়, স্ত্রী পুরুষ এবং প্রাণীভেদে প্রোনাউনের কি হয়, পরিবর্তন হয়। তাহলে প্রোনাউনের পরিবর্তন কিসে কিসে হয়, না স্ত্রী পুরুষ প্রাণীভেদেও প্রোনাউনের পরিবর্তন দেখা যায়। এবারে আমরা উদাহরণে আসছি, কোন জাতীয় প্রোনাউন কি সেটা আমরা এবার একটু দেখে নেব। পুরুষ জাতীয় অর্থাৎ পুরুষ জাতীয় প্রোনাউন যেমন ফাদার, রাম, তীর্থ, এই নাউনগুলির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, না এই নাউনগুলির ক্ষেত্রে আমরা হি প্রোনাউন ব্যবহার করছি। আবার স্ত্রী জাতীয়, এই যে স্ত্রী জাতীয় বললাম, স্ত্রী জাতীয়র পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, না মাদার, রেখা, লায়নেস, এই যে কথাগুলি নাউনগুলির পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, সি ব্যবহার করলাম। এইরকম প্রত্যেকটি পুরুষ জাতীয় প্রোনাউন এবং স্ত্রী জাতীয় প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু আমরা হি অথবা সি ব্যবহার করতে পারি। এবং বস্তুবাচক বা প্রাণীবাচক হলে আমরা কি ব্যবহার করতে পারি, না এই দেখো পেন, বুক, ডগ, ক্যাট, টাইগার, এই যে নাউনগুলি আছে, এই নাউনগুলি আরও যে নাউনগুলি আছে, এই বস্তুবাচক বা প্রাণীবাচক, এই নাউনগুলির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, না ইট প্রোনাউন ব্যবহার করতে পারি। তাহলে আবার আমরা এই বস্তুবাচক এবং প্রাণীবাচক আর পুরুষ জাতীয় এবং স্ত্রী জাতীয় উদাহরণে আসছি। তাহলে পুরুষ জাতীয় বিরাট প্লেস ক্রিকেট, বিরাট ক্রিকেট খেলে।
তাহলে বিরাট এই যে নাউনটি আমরা ব্যবহার করেছি এই নাউনের পরিবর্তে আমরা কিন্তু কি বললাম না এখানে হি প্লেজ ক্রিকেট সে বললাম সে ফুটবল সে ক্রিকেট খেলে তাহলে কি হলো নামের পরিবর্তে যে ওয়ার্ডটি হলো সেটি হলো কি প্রোনাউন এবার আমরা নেক্সট এক্সাম্পলে আসছি মাদার মাদার অর্থাৎ স্ত্রী জাতীয় প্রোনাউন তাহলে মাদার এখানে কি ছিল নাউন ছিল তার পরিবর্তে এখানে কি হলো তার পরিবর্তে এখানে শি হলো তাহলে শি হলো এখানে প্রোনাউন এবং মাদার হলো কি না নাউন তাহলে মাদার ইজ ইন দ্য কিচেন মাদার কিন্তু রান্না মা রান্নাঘরে রয়েছে তাহলে মাদার মা মা কিন্তু নাউন ছিল তার পরিবর্তে আমি কি ব্যবহার করলাম শি তাহলে শিটা এখানে কি হলো শি এখানে কি প্রোনাউন মাদারের পরিবর্তে আমি যে শি ব্যবহার করলাম তাই নামের পরিবর্তে এই ওয়ার্ডটি হলো বলে শি হলো কি না প্রোনাউন শি কাউ গিভস আস মিল্ক গরু আমাদের দুধ দেয় তাহলে কাউ গিভস আস মিল্ক হলে কি হলো গরু আমাদের দুধ দেয় গরু গরুটা কি হচ্ছে এখানে গরু কিন্তু নাউন গরু নাউন এটা কিন্তু বস্তুবাচক বা প্রাণীবাচক তাহলে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম না ইট ব্যবহার করলাম এই যে এর পরিবর্তে যে ইট ব্যবহার করলাম এটা হলো কি না প্রোনাউন এই ইটটা হলো কি পরিবর্তন অর্থাৎ নাউন বা নামের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাই হলো প্রোনাউন এবার আমরা আসছি কাইন্ডস অফ প্রোনাউন অর্থাৎ কি না প্রোনাউনের শ্রেণীবিভাগ বা কি সর্বনামের শ্রেণীবিভাগ প্রোনাউনের আগে বাংলা আমরা জেনেছি সর্বনাম তাহলে সর্বনাম তাহলে কাইন্ডস অফ প্রোনাউন মানে কি হলো প্রোনাউনের শ্রেণীবিভাগ অর্থাৎ সর্বনামের শ্রেণীবিভাগ প্রোনাউনকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি না প্রোনাউনকে আমরা আটটি ভাগে ভাগ করতে পারি প্রোনাউনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি না প্রোনাউনকে আমরা আট ভাগে ভাগ করতে পারি তাহলে এই ভাগগুলির নাম কি যথা পার্সোনাল প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউন অ্যান্ড রেসিপ্রোকাল প্রোনাউন অর্থাৎ এই যে আটটি প্রোনাউন এটি যদি মনে না থাকে বা মনে রাখতে পারছো না তাই এর জন্য আমার কাছে একটা ট্রিক্স রয়েছে সে ট্রিক্সটি হলো ব্রিপ ড্রিপ অর্থাৎ ড্রিপ DRIP ড্রিপ ড্রিপ ডির ড্রিপ ড্রির কি হচ্ছে ড্রিপ ড্রির তাহলে ড্রিপ ড্রির এই কথাটা যদি মনে রাখি তাহলে আমরা কি মনে রাখতে পারবো এই প্রোনাউনের যে ভাগটি রয়েছে এটি মনে রাখতে পারবো অর্থাৎ ড্রিপ ড্রিপ দেখো ডি ফর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ফর রয়েছে রিলেটিভ প্রোনাউন আর ফর রিলেটিভ প্রোনাউন আই ফর কি প্রোনাউন হচ্ছে আই ফর ইন্টারোগেটিভ প্রোনাউন পি ফর পার্সোনাল প্রোনাউন পি ফর কি হচ্ছে না পার্সোনাল প্রোনাউন একদম ফার্স্ট পয়েন্টে পার্সোনাল প্রোনাউন তাহলে প্রথমে বললাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন আর ফর রিলেটিভ প্রোনাউন এবং আই ফর বললাম ইন্টারোগেটিভ প্রোনাউন পি ফর বললাম কি না পি ফর পার্সোনাল প্রোনাউন তারপরে আসছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ ডি তাহলে ডি ফর কি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর ফর কি হচ্ছে আর ফর রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ এই যে রয়েছে রিফ্লেক্সিভ তাহলে আর ফর কি রয়েছে আর ফর রিফ্লেক্সিভ প্রোনাউন আই ফর কি হচ্ছে আই ফর ইনডিফিনাইট প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউন আই ফর কি হচ্ছে আই ফর ইনডিফিনাইট প্রোনাউন এবং আর ফর কি হচ্ছে না রেসিপ্রোকাল প্রোনাউন আর ফর কি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন আর ফর কি হচ্ছে না রেসিপ্রোকাল প্রোনাউন
তাহলে এবার আমরা প্রত্যেকটা প্রোনাউনের ডেফিনেশনই আসব। তাহলে ফার্স্ট প্রোনাউন আমাদের কি রয়েছে না পার্সোনাল প্রোনাউন, ফার্স্ট প্রোনাউন কি রয়েছে পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনের এবারে ডেফিনেশনে আসব। পার্সোনাল প্রোনাউনের বেঙ্গলি মিনিং বা বাংলা মানে হলো কি না ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে আমরা ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলবো না যে সকল প্রোনাউন বা প্রোনাউন ব্যক্তি বা প্রাণীর পরিবর্তে ব্যবহৃত হয় তাকেই কিন্তু পার্সোনাল প্রোনাউন বলে। তাহলে যে সকল প্রোনাউন ব্যক্তি বা প্রাণীর পরিবর্তে ব্যবহৃত হয় তাকেই আমরা কি বলবো পার্সোনাল প্রোনাউন বলবো। তাহলে উদাহরণস্বরূপ কি বলা যায় যেমন যে আই উই শি আওয়ার আস মাইন ইউ হার হিজ দেয়ার ইত্যাদি। ইন দ্য নেক্সট টার্ম, নেক্সট টার্ম রয়েছে কি পার্সোনাল পার্সন। তাহলে পার্সোনাল প্রোনাউন্স আর সো কল বিকজ দে স্ট্যান্ড ফর পার্সন্স। পার্সোনাল প্রোনাউনকে কেন পার্সোনাল প্রোনাউন বলা হচ্ছে না পার্সোনাল প্রোনাউন কেবলমাত্র কাদেরকেই বোঝায় না শুধু ব্যক্তিকেই বোঝায়। আবার দেখো এই যে পার্সন্স কথাটা আমি বলেছি এই পার্সনেরও কিন্তু আবার তিন প্রকার ভাগ রয়েছে। তাহলে পার্সনের আবার কয় প্রকার ভাগ রয়েছে না তিন প্রকার ভাগ রয়েছে। তাহলে পার্সনের কয় প্রকার ভাগ রয়েছে না পার্সন হলো তিন প্রকার। তিন প্রকার পার্সন কি কি, এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটা কিন্তু কি প্রকার না তিন প্রকার। তাহলে আমরা তিন প্রকার পার্সন পেলাম। তিন প্রকার পার্সন কি কি, পার্সনটা কয় প্রকার পেলাম না তিন প্রকার পার্সন পেলাম। তাহলে এই যে পার্সন তিন প্রকার, তাহলে দেখো আছে কি না দ্য ফার্স্ট পার্সন দ্য সেকেন্ড পার্সন অ্যান্ড দ্য থার্ড পার্সন। তাহলে আমি কি বললাম যে এই যে পার্সনস বলেছে দে স্ট্যান্ডস ফর পার্সন, পার্সোনাল প্রোনাউন কিন্তু কেবলমাত্র পার্সনকেই বোঝায়। তাহলে এই জন্য এর নাম হয়েছে পার্সোনাল প্রোনাউন। আবার এই পার্সনকে আমরা কিন্তু কয়টা ভাগে ভাগ করতে পারি, তিনটি ভাগে ভাগ করতে পারি। সেই তিনটি ভাগ হলো কি কি না দ্য ফার্স্ট পার্সন দ্য সেকেন্ড পার্সন অ্যান্ড দ্য থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন আমরা কোনগুলোকে বলবো, তাহলে দ্য ফার্স্ট পার্সন হুইচ ডিনোটস দ্য পার্সন অর পার্সন স্পিকিং। তাহলে দ্য ফার্স্ট পার্সন আমরা কাকে বলবো না যে পার্সনগুলি বা যেগুলি কি ডিনোটস করে যে দ্য পার্সনস অর পার্সন স্পিকিং মানে কোনো ব্যক্তিকে বোঝায় বা কি করে না কোনো ব্যক্তির কথাবার্তাকেই বোঝায়। তাহলে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে বা কারো কোনো ব্যক্তির কোনো কথাবার্তা এইসবকে বোঝাচ্ছে। তাহলে সেটাই হলো কি না সেটাই হলো তার সেটাই হলো ফার্স্ট পার্সন। এবং তাহলে পরটা আসছে কি না তার সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি, আচ্ছা ফার্স্ট পার্সন মানে কিন্তু বাংলা মানে কিন্তু উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ। তাহলে উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ। তাহলে আমরা উত্তম পুরুষ কোনগুলোকে বলছি, আই মাই মি উই আওয়ার এটসেট্রা এগুলোকে বলছি প্রথম পুরুষ। দ্বিতীয় পুরুষ কাকে বলছি, ইউ দাও ইওর এটসেট্রা এগুলোকে বলছি মধ্যম পুরুষ। তাহলে মধ্যম পুরুষ কি ডিনোটস করছে, হুইচ ডিনোটস দ্য পার্সনস অর দ্য পার্সন স্পোকেন টু মানে ব্যক্তি এ প্রথম পুরুষে এমন বক্তা নিজেই নিজেকে প্রকাশ করছে কিন্তু দ্বিতীয় পুরুষে কি না দ্য পার্সনস অ্যান্ড দ্য পার্সন স্পোকেন টু অর্থাৎ ব্যক্তি বা ব্যক্তি কাউকে কিছু বলতে সাহায্য করছে। তাহলে ইউ দাও এবং ইওর এটসেট্রা। অ্যান্ড দ্য থার্ড পার্সন কি হচ্ছে, থার্ড পার্সন মানে প্রথম পুরুষ কি বলছে, হুইচ ডিনোটস দ্য পার্সনস অ্যান্ড দ্য পার্সন স্পোকেন অফ। তাহলে সেইগুলির উদাহরণ কি না থার্ড পার্সনের উদাহরণ কি হলো, হি শি ইট দে দেয়ার এটসেট্রা এগুলো হলো কি না থার্ড পার্সনের উদাহরণ। তাহলে হি শি সে বা এই হি তো ছেলেদের ক্ষেত্রে হয়, শি মেয়েদের ক্ষেত্রে হয়, ইট দে এটসেট্রা এগুলো হলো কি না থার্ড পার্সন। তাহলে আমরা কি জানলাম, আই উই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ইউ ইউ বা ইউ ইউর থার্ড পার্সন কি হচ্ছে, হি শি ইট দে এটসেট্রা।
এবার আসছে কি না সেকেন্ড প্রোনাউন বা সেকেন্ড টাইপ অফ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ কি নির্দেশাত্মক সর্বনাম। তাহলে আমরা নির্দেশাত্মক সর্বনাম কাকে বলছি? যে সকল প্রোনাউন কোনো কিছুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোনো কিছুকে নির্দেশ করে অর্থাৎ যে প্রোনাউনের দ্বারাই কোনো কিছু একটা নির্দেশ করা বোঝাচ্ছে তাকে কিন্তু আমরা কি বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যথা অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় কি দ্যাট দোজ দিস দিস আজ ইত্যাদি। অর্থাৎ দিস দ্যাট দোজ এগুলোর দ্বারাই কিন্তু আমরা কোনো কিছু নির্দেশ করতে পারি। তাই এগুলি কিসের উদাহরণ? না এগুলি নির্দেশাত্মক সর্বনামের উদাহরণ। তাই এগুলি নির্দেশাত্মক সর্বনাম বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। এবারে নেক্সট প্রোনাউন কি আসছে? থার্ড প্রোনাউন ডিরেটিভ প্রোনাউন অর্থাৎ কি সম্পর্ক সূচক সর্বনাম। যে সকল প্রোনাউন কি হচ্ছে পূর্বে কথিত কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে কিন্তু রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে যে সকল প্রোনাউন কি হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করছে। তাহলে হু হুইজ বা দ্যাট এইসব দিয়ে আমরা কি করি বাক্যকে কিন্তু যুক্ত করতে পারি। তাহলে এই দুটিকে বা এইগুলিকে আমরা কি বলবো না সম্পর্ক সূচক সর্বনাম বলবো। তাহলে যে সকল প্রোনাউন কি হচ্ছে না কোনো নাউন বা প্রোনাউনের এর পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকেই রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে দ্য ওয়ার্ড টু হুইচ দ্য রিলেটিভ প্রোনাউন রেফার্স ইজ কল্ড কি অ্যান্টিসিডেন্ট। আচ্ছা দেখো এই যে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন কিন্তু যে প্রোনাউন আমরা একটা কথা বললাম যে রাম ইজ এ গুড বয় বা এটাও বলতে পারি রাম ইজ এ গুড বয় বা হি রিডস ইন এ স্কুল বা হি রিডস ইন এ ইন ক্লাস সিক্স। তাহলে রাম ইজ এ গুড বয়, তাহলে রাম এবং রাম না বলে আমরা কি বলছি হু ইজ আ গুড বয় অর হু রিডস ইন ক্লাস ফাইভ। এই যে হু কথাটা বলছি এই হুটা কিন্তু দুটো প্রোনাউনকে যুক্ত করেছে তাই এটা কি প্রোনাউনের উদাহরণ? রিলেটিভ প্রোনাউনের উদাহরণ। তাহলে রিলেটিভ প্রোনাউন বা সম্পর্ক সূচক সর্বনাম তাকে বলছি না যে সকল প্রোনাউন পূর্বে কথিত কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকেই আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। আবার দেখো এই যে আছে দ্য বুক ইজ হুইচ ইউ গেভ মি অ্যাট লিস্ট ইজ লাস্ট। দ্য বুক হুইচ ইউ গেভ মি ইজ লাস্ট, এই যে হুইচটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। তাহলে হুইচটা কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। তাহলে হুইচটা কাকে নির্দেশ করছে? না এই যে বুক কথাটা রয়েছে এই বুক কথাটাকে কিন্তু নির্দেশ করছে। তাই হুইচটা কি না হুইচটা হলো রিলেটিভ প্রোনাউন। আবার দেখো এখানে রিলেটিভ প্রোনাউন কি হু অ্যান্ড হুইচ এই যে আছে এই বুক এবং বয় এই শব্দ দুটিকেই নির্দেশ করছে। তাই হু এবং হুইচ হলো কি প্রোনাউন? না রিলেটিভ প্রোনাউন। আবার আমরা নেক্সট আসছি কি না চার নম্বর প্রোনাউন অর্থাৎ ফোর্থ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন কি না প্রশ্নবোধক সর্বনাম। কি প্রশ্নবোধক সর্বনাম? তাহলে এই প্রশ্নবোধক সর্বনাম বা ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা কাকে বলবো? যে সকল প্রোনাউন একাধিক বা যে সকল প্রোনাউন কেবল প্রশ্ন করার জন্যই ব্যবহৃত হয় সেগুলিকে আমরা কি বলবো না ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে যে সকল প্রোনাউন কি হয় কেবল প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় সেগুলিকেই বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন কি হয় হু হুইচ হোয়াট ইত্যাদি হলো কি না ইন্টারোগেটিভ প্রোনাউন। এবারে নেক্সট প্রোনাউন বা পাঁচ নম্বর প্রোনাউন আসছে কি না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে এইটা এই প্রোনাউনটি কি না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ শ্রেণী অনুযায়ী নির্দেশক সর্বনাম। বাংলাটা কি বললাম? শ্রেণী অনুযায়ী নির্দেশক সর্বনাম। তাহলে শ্রেণী অনুযায়ী নির্দেশক সর্বনাম কি?
ना जे सकल प्रोनाउन एकाधिक व्यक्ति बा वस्तु के एकाधिक व्यक्ति बा वस्तु के एकत्रे ना बुझिए पृथक पृथक भावे एक एक बार बोझाय ताके किन्तु आमरा की बोलछी डिस्ट्रिब्यूटिव प्रोनाउन अर्थात श्रेणी अनुजाई निर्देशक सर्वनाम एक बा एकाधिक व्यक्ति बा वस्तु के एकत्रे ना बुझिए अर्थात कोनो एकटा व्यक्तिर नाम बा वस्तु के आमरा एक बार एक संगे ना बुझिए जेमन पीपल दे बा स्टूडेंट्स बा टीचार्स एटसेट्रा এদেরকে একত্রে না বুঝিয়ে পৃথক পৃথক ভাবে আমরা কি বলছি যে ইচ এভরি আইদার এই যে কথাগুলো বলছি এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি এইগুলো কিন্তু কিসের উদাহরণ এইগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ তাই এই ইচ এভরি আইদার এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলছি ওয়ার্ডগুলিকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এইগুলি কি করে এই ওয়ার্ডগুলি না শ্রেণী অনুযায়ী সর্বনামকে নির্দেশ করে অর্থাৎ শ্রেণী অনুযায়ী নির্দেশক সর্বনাম হলো এইগুলি বা এইগুলি হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং দ্য নেক্সট প্রোনাউন অ্যান্ড দ্য সিক্স নম্বর ছয় নম্বর প্রোনাউন কি না রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ রিফ্লেক্সিভ অভিন্নতা সূচক সর্বনাম রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কাকে বলছি না অভিন্নতা সূচক সর্বনাম কি বলছি এই প্রোনাউনটা না যখন একই বস্তু বা একই ব্যক্তিকে বোঝায় এমন সেই ক্রিয়ার কর্মকে আমরা কি বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ যখন একই বস্তু বা একই ব্যক্তিকে এমন সেই ক্রিয়ার কর্মকেই বলছি কি না রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ সেলফ টু মাই অর্থাৎ ইয়োর হিম হার্স অ্যান্ড সেলফস টু আওয়ার ইউ দেম মাই সেলফ হিমসেলফ ইত্যাদিকে বোঝাচ্ছে তখন তাকে কি বলছে না অভিন্নতা সূচক সর্বনাম বা রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে এই সেলফ টু মাই এবং মাই ইয়ার্স হিমসেলফ মাই সেলফ হার সেলফ ইত্যাদি ইত্যাদি এগুলো কিসের উদাহরণ না রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ বা অভিন্নতা সূচক সর্বনামের উদাহরণ এবার আমরা নেক্সট প্রোনাউন আসছি কি না ইন্ডিফিনাইট প্রোনাউন এবার আমরা নেক্সট প্রোনাউন আসছি কি না ইন্ডিফিনাইট প্রোনাউন দেখো ইন্ডিফিনাইট প্রোনাউন মানে কি বলছি আমরা অনির্দিষ্ট সর্বনাম কি বলছি না অনির্দিষ্ট সর্বনাম তাহলে অনির্দিষ্ট সর্বনাম আমরা কাকে বলছি যখন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় আচ্ছা আচ্ছা এই যে ব্যক্তি বা বস্তু রয়েছে এই ব্যক্তি আর বস্তুর কিন্তু কোনো নির্দিষ্টতা নেই তাহলে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকেই বোঝায় তখন তাকে কি বলছে না ইন্ডিফিনাইট প্রোনাউন বলছে তাকে তখন তাকে কি বলছে না তখন তাকে ইন্ডিফিনাইট প্রোনাউন বলছে দেখো উদাহরণস্বরূপ বলা যাচ্ছে কি তাহলে এনি সামোয়া সাম ওয়ান ইত্যাদি এই যে এনি কথাটা বললাম এই এনি কথাটার মধ্যে কিন্তু আমরা কোনো কিছু নির্দিষ্ট করতে পারি না তাই এনি হলো কি না অনির্দিষ্ট সর্বনাম এনি হলো কি না অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ সাম কি সাম মানে কিছু এই কিছু কথাটা দিয়েও কিন্তু আমরা কিছু নির্দিষ্ট করতে পারি না তাই কিছু হলো কি না কিছু হলো অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ তাই বলা যায় কি ইন্ডিফিনাইট প্রোনাউন ডু নট পয়েন্ট আউট ক্যারি পার্টিকুলার পার্সন অর থিংস তাহলে ইন্ডিফিনাইট প্রোনাউন কি করছে না ইন্ডিফিনাইট প্রোনাউন কখনো কোনো কিছুকে নির্দিষ্ট করে বলছে না ডু নট পয়েন্ট আউট মানে ডু নট পয়েন্ট আউট মানে কি নির্দিষ্ট করছে না কিটা করছে না পয়েন্ট আউট কিটা পয়েন্ট আউট করছে না না এনি পার্টিকুলার পার্সন অর থিংস মানে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি এবং বস্তুকে কি করছে না পয়েন্ট আউট করছে না মানে দেখাচ্ছে না নির্দিষ্ট কোনো কিছুকে দেখাচ্ছে না তাহলে আমরা কি বলছি আবার কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকেই আমরা কি বলছি অনির্দিষ্ট সর্বনাম এবং তারপরে এবং আট নম্বর প্রোনাউন হলো কি না রেসিপ্রোকাল প্রোনাউন রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি না পরস্পর সম্পর্কযুক্ত সর্বনাম তাহলে কি বললাম রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি
ना परस्पर सम्पर्कयुक्त सर्वनाम। कि बोलछे परस्पर सम्पर्क बोझाते जे प्रोनाउन व्यवहृत हय ताकेई आमरा कि बोलछि ना रेसिप्रोकाल प्रोनाउन। ताहले परस्पर सम्पर्क बोझाते जे प्रोनाउन व्यवहृत हय ताकेई आमरा कि बोलछि रेसिप्रोकाल प्रोनाउन बा सर्वनाम बोलछि। जेमन कि बोललाम उदाहरणस्वरूप ওয়ান অ্যানাদার ইচ আদার এগুলি কিন্তু দুটো জিনিসের মধ্যে সম্পর্ক বোঝাতে এইসব প্রোনাউন ব্যবহৃত হয়। তাই এগুলোকে কি বলা হচ্ছে? তাই এগুলোকে পরস্পর সম্পর্কযুক্ত সর্বনাম বলা হচ্ছে। তাই এই এনি অর্থাৎ ওয়ান আদার ইচ এই ওয়ার্ডগুলি পরস্পর সম্পর্ক বোঝাতেই ব্যবহৃত হয়। তাই এগুলি পরস্পর সম্পর্কযুক্ত সর্বনামের উদাহরণ বা রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। আজ এখানেই শেষ করছি, পরের দিন আবার পরের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।